তাহলে ধর্ষণের অভিযোগটা হলো পুলিশ কনস্টেবলের জন্য স্ট্রিক্ট লায়াবিলিটি, কিন্তু এই পুলিশ কনস্টেবলকে যে কন্ট্রোল করতে পারলো না বা নিয়ন্ত্রণে আনতে পারলো না, অথবা যে বেপরোয়া হয়ে গেছে, এটি যে তার সুপারভাইজিং অফিসার তাকে কন্ট্রোল করতে পারলো না, এইখানে সুপারভাইজারের ভাইকারিয়াস লায়াবিলিটি বা পরোক্ষ ভাবে এসে সে রেসপন্সিবল। বা আমি যদি কোনো ভালো কাজ করি তাহলে আমার পক্ষে কি কোনো বিবৃতি দিবে, অথবা আমি যদি কোনো বাংলাদেশ পুলিশের পক্ষে কোনো কথা বলতে যাই, যদি আমি কোনো ফৌজদারি অপরাধে ইউনাইটেড কিংডমের আইনে যদি জড়িয়ে পড়ি, তাহলে কি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কি আমার পক্ষে বক্তব্য দিবে? যে গণতন্ত্রের প্রতি কামনা বাসনা ছিল সেটি আমরা পূরণ করতে পারি নাই, এটা আমাদের লিমিটেশনের কারণে, এবং এটি একটু বলে দিলে মনে হয় এই প্রতিবাদটা আরো একটা গ্রহণযোগ্যতা পেত। আর আপনি ডক্টর কলিমুল্লাহ যেমনটি বলছিলেন, উনি সঠিকই বলেছেন যে যে প্রতিবাদ যেটা এসেছে সেটা আমাদের বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটা আছে, সেখানে যারা ক্লাস অন অফিসার আছে, যেখানে ক্লাস অন অফিসার টু আপওয়ার্ড, এদের একটা অ্যাসোসিয়েশন আছে, মানে এএসপি টু আপওয়ার্ড, এএসপি টু আপওয়ার্ড যে অফিসারদের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা প্রতিবাদ জানানো হয়েছে। যদিও এই প্রতিবাদ মানে ইন আদার ওয়ার্ড যদি আমরা বলি, তাহলে এটা বাংলা এটা পুলিশ হেডকোয়ার্টার বা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে হয়তোবা এই প্রতিবাদ নয়, হয়তো অনেকে এমনটি ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু সাধারণত যেটা রেওয়া সেটা হলো যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনে যিনি সভাপতি এবং সেক্রেটারি থাকেন, তিনারা কিন্তু যারা চাকরিতে থাকেন, চাকরিরত অবস্থায় আইজিপির পরবর্তীতে সিনিয়র মোস্ট কেউ এই দায়িত্বে থাকেন সভাপতি, এবং এসপি বা অ্যাডিশনাল ডিআইজি লেভেলের কেউ এটার সদস্য, সচিব বা সেক্রেটারি হিসেবে থাকেন, এবং কমিটি যারা অন্যান্য সদস্য তারা কিন্তু কম বেশি সবাই চাকরিরত যারা তারাই কিন্তু থাকেন। তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশে চাকরিরত থাকা অবস্থায় যে কমিটি এবং ওই কমিটির সমন্বয়ে যে অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন যে বক্তব্য দেয় বা যে বক্তব্য প্রদান করে, এটি প্রকারান্তরে কিন্তু বাংলাদেশ পুলিশের বক্তব্য হিসাবেও কিন্তু ধরা যায়। এখন আমরা দেখি যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যতে কি বলা আছে। এই বক্তব্যটা 2 পৃষ্ঠার বক্তব্য, দুই পেজে আমি পড়েছি, বাট এটার যে মোদ্দা কথা বা যে হিট পয়েন্ট, এখানে প্রথম যে প্যারাগ্রাফে সেখানে লেখা হয়েছে যে সাম্প্রতিক সময়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে ধারাবাহিকভাবে প্রকাশিত বা প্রচারিত অতিরঞ্জিত রিপোর্ট সম্পর্কে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ ধরনের আংশিক উদ্দেশ্য প্রণোদিত ও ঢালাওভাবে প্রকাশিত বা প্রচারিত অতিরঞ্জিত রিপোর্টের তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। এটাকে হয় এটাকে বলতে যে পরবর্তীতে বাংলাদেশ পুলিশের, যদিও বলা হচ্ছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, কিন্তু এখানে বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশ পুলিশের যে অবদান, বিশেষ করে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশ যে মানে প্রথম প্রহরে বা প্রথম যে ঝাঁপিয়ে পড়েছিল সেটা ছিল বাংলাদেশ পুলিশ, এই বিষয়গুলো এখানে আনা হয়েছে। তার মানে এটা বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্য হলেও এটি প্রকারান্তরে বাংলাদেশ পুলিশেরই মানে ওই বক্তব্য হিসেবে ধরা যায়। এখন আমরা এই বক্তব্য যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে মানে মানে আমার কাছে যেটা মনে হয়, মানে আমি যদি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দায়িত্বে থাকতাম, সভাপতি বা সেক্রেটারি বা অথবা কমিটিতে থাকতাম, অথবা আমার যদি কোনো মতামত দেওয়ার স্কোপ থাকতো, তাহলে এই যে মানে ঢালাওভাবে এই বক্তব্যটা দিয়ে এটি যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা কর্মরত এবং সাবেক, তাদের দায়িত্ব কিন্তু বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কিন্তু নিয়ে নিচ্ছে। কিন্তু এখন বক্তব্য হলো যে কোনো দুর্নীতি বা কোনো ফৌজদারি অপরাধ, এটি কিন্তু ভার্চুয়ালি এটাকে বলে স্ট্রিক্ট লায়াবিলিটি, মানে মানে মানুষ যখন অপরাধ করে, এবং এটা লায়াবিলিটি হলো 2 ধরনের, একটা হচ্ছে স্ট্রিক্ট লায়াবিলিটি আর একটা হচ্ছে ভাইকারিয়াস লায়াবিলিটি। ভাইকারিয়াস লায়াবিলিটিটা কি আর স্ট্রিক্ট লায়াবিলিটিটা কি? স্ট্রিক্ট লায়াবিলিটিটা ইউজুয়ালি ফৌজদারি অপরাধ এবং দুর্নীতি অপরাধ যদি হয়ে থাকে, এটি কিন্তু কোনো ডিপার্টমেন্ট কিন্তু এই দায়ী দায়িত্ব এই দায়ী দায়িত্ব নেয় না, কারণ ফৌজদারি অপরাধের দায়িত্ব 100% আপনার, মানে আপনি করবেন, এটা দায়িত্ব আপনার এবং রাষ্ট্রের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আর ভাইকারিয়াস ওই যে লায়াবিলিটি কোনটা, ভাইকারিয়াস লায়াবিলিটি হচ্ছে বাংলাদেশ পুলিশ এখন যারা চাকরিরত কেউ আছে, এই চাকরিরত কোনো কর্মকর্তা বা কোনো সদস্য কোনো দায়িত্ব পালন করতে যায়,
দায়িত্ব পালন করতে যে এবং সরকারি দায়িত্ব পালন করতে যে যদি কোনো সে অপরাধে জড়িয়ে পড়ে এবং সেই অপরাধের ব্যাখ্যা বিষয়ে মানে অপরাধের বিষয়ে তার যদি যুক্তিসঙ্গত ব্যাখ্যা বিশ্লেষণ থাকে, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ এটি দায়িত্ব নিবে। এটি হচ্ছে ভাইকারিয়াস লায়াবিলিটি। ইভেন ইভেন যদি কোনো কনস্টেবল যদি কোনো ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ে, সেই ক্ষেত্রে ফৌজদারি অপরাধের দায় স্ট্রিক্ট লায়াবিলিটি 100% হচ্ছে পুলিশ কনস্টেবলের। কিন্তু এই যে পুলিশ কনস্টেবলকে যে কন্ট্রোল করতে পারলো না, যিনি কন্ট্রোলিং অফিসার, ওনারও কিন্তু একটা দায় থাকে, সেটাকে বলা হয় ভাইকারিয়াস লায়াবিলিটি। তার মানে এই কনস্টেবল যদি কোনো ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়, তাহলে ধর্ষণের অভিযোগটা হলো পুলিশ কনস্টেবলের জন্য স্ট্রিক্ট লায়াবিলিটি। কিন্তু এই পুলিশ কনস্টেবলকে যে কন্ট্রোল করতে পারলো না বা নিয়ন্ত্রণে আনতে পারলো না, অথবা যে বেপরোয়া হয়ে গেছে, এটি যে তার সুপারভাইজিং অফিসার তাকে কন্ট্রোল করতে পারলো না, এইখানে সুপারভাইজারের ভাইকারিয়াস লায়াবিলিটি বা পরোক্ষ ভাবে আসলে সে রেসপন্সিবল। এখন যেটা হলো যে মানে এই বিষয়টা যে এই যে প্রতিবাদটা দেওয়া হয়েছে, এখানে পুলিশের চাকরিরত অথবা অবসরপ্রাপ্ত যে সমস্ত কর্মকর্তাদের নামে যে রিপোর্টিং গুলো আসছে, দুর্নীতি বা ফৌজদারি অপরাধের অভিযোগ গুলো আসছে, এগুলো আমার কাছে মনে হয় যে এটা তাদেরকে ডিল করতে দেওয়া উচিত, বিশেষ করে যারা রিটায়ারমেন্টে চলে গিয়েছে। এটি এটি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বা বাংলাদেশের পুলিশের পক্ষে এটা দায়িত্ব নেওয়াটা কতটুকু সমীচীন অথবা কতটুকু সমীচীন হয়েছে, এটি হয়তো বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে যারা আছে ওনারা হয়তো বা এটা ভালোভাবে বলতে পারবেন। কিন্তু এটা এবং আমার কাছে যেটা মনে হয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে এই ধরনের যে সমস্ত অভিযোগগুলো আসছে, এই অভিযোগগুলো যদি বাংলাদেশ পুলিশ বা বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি কোনো মানে ইনগ্রেডিয়েন্ট বা কোনো এভিডেন্স বা কোনো গ্রাউন্ডস মানে যুক্তিসঙ্গত গ্রাউন্ডস থেকে থাকে, তাহলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এইভাবে ঢালাও ভাবে প্রতিবাদ না করে স্পেসিফিক ওনাদের কাছে যে সমস্ত এভিডেন্স বা ইনগ্রেডিয়েন্ট বা ক্রেডিবল ইনফরমেশন আছে, যে মিডিয়া প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া যে তথ্যগুলো উপস্থাপন করছে তথ্যগুলো সঠিক নয়, তাহলে এটি একটা প্রতিবাদ লিপি পাঠাতে পারতেন যে আপনারা যে যে তথ্যগুলো উপস্থাপন করেছেন এই তথ্যগুলো আমাদের যুক্তিসঙ্গত গ্রাউন্ড আছে এবং আমাদের যথেষ্ট ক্রেডিবল ইনফরমেশন আছে যে এটা এটা আপনারা যেভাবে উপস্থাপন করেছেন এই বক্তব্য সঠিক নয়। এইভাবে দিলে জিল্লুর ভাই, এখানে কি আরেকটা জিনিস হতে পারত না, যে পুলিশ মানে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে এগুলো তদন্ত করতে পারতো না, যে মানে ওদের বিষয়গুলো যেগুলো উঠে আসছে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় সেগুলো সত্যতা যাচাইয়ের জন্য কি ওনারা একটা ব্যবস্থা নিতে পারতেন কিনা? না, আপনি যেমনটি বললেন আমার আলোচনায় আমি আমি যেটা বলছিলাম, যারা রিটায়ার্ড অফিসার, রিটায়ার্ড অফিসারের দায় দায়িত্ব বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বা বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যেহেতু যারা কমিটিতে এখন যারা চাকরিরত ওনারাই কিন্তু আছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই দায়িত্বটা নেওয়া মানে বাংলাদেশ পুলিশও ইনডাইরেক্টলি কিন্তু দায়িত্ব নিয়ে নিচ্ছে। তাহলে রিটায়ার্ড অফিসার যারা চাকরিতে চলে গেছে, তাহলে হাসিনা আক্তার, এখন আমি যদি ইংল্যান্ডে থেকে যদি কোনো অপরাধ করি, তাহলে আমার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কি আমার পক্ষে কোনো বিবৃতি দিবে? বা আমি যদি কোনো ভালো কাজ করি, তাহলে আমার পক্ষে কি কোনো বিবৃতি দিবে? অথবা আমি যদি কোনো বাংলাদেশ পুলিশের পক্ষে কোনো কথা বলতে যাই, যদি আমি কোনো ফৌজদারি অপরাধে ইউনাইটেড কিংডমের আইনে যদি জড়িয়ে পড়ি, তাহলে কি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কি আমার পক্ষে বক্তব্য দিবে? নিশ্চয়ই আমার পক্ষে বক্তব্য দিবে না। তাহলে আপনি যেমনটি বললেন যে যারা চাকরিতে আছে ওদের পক্ষে, হ্যাঁ, আপনার আপনার যে প্রপোজিশন, আপনার যে প্রপোজাল, এটি ভালো। তাহলে যারা চাকরিরত আছে তাদের পক্ষে পুলিশ হেডকোয়ার্টার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইন্টারনালি এটা একটা ইনকোয়ারি করতে পারতেন, এবং ইনকোয়ারি করে যদি দেখতেন যে সমস্ত অভিযোগগুলো উত্থাপিত হয়েছে অভিযোগগুলো সত্য নয়, তাহলে ওনারা স্ট্রংলি প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ওনারা বক্তব্য দিয়ে বা একটা একটা রিজাইন্ডার দিয়ে ওনারা বলতে পারতেন যে আপনারা যে সমস্ত বক্তব্য দিয়েছেন এই বক্তব্যগুলো সঠিক নয় এবং প্রকৃত বক্তব্যটা হচ্ছে এইরকম। আর আরেকটি যে বিষয় হলো হাসিনা আক্তার, আপনারা দেখেন যে আমাদের দুর্নীতি দমন কমিশন কিন্তু একটা সাংবিধানিক পদ, একটা সাংবিধানিক এবং কনস্টিটিউশনাল অ্যাপয়েন্টমেন্ট। তাহলে সেখানে বলা হচ্ছে যে দুদক ইভেন সরকার বা মন্ত্রী মিনিস্টার ইভেন প্রধানমন্ত্রীরও যদি চায় তারও কিন্তু দুর্নীতির তদন্ত করতে পারবে যদি তাদের কাছে অভিযোগ উত্থাপিত হয়ে থাকে। তাহলে আমার যদি দুর্নীতি দমন কমিশন আছে, যদি এই সমস্ত কর্মকর্তা কোয়াসি সাংবিধানিক বডি, কোয়াসি সাংবিধানিক বডি, কারণ দুদকের কমিশনারদের শপথ নিতে হয় না, যেহেতু সংবিধানে এটা সন্নিবেশিত নেই। ধন্যবাদ জি। এখন 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 যেহেতু দুর্নীতি দমন কমিশন কোয়াজি জুডিশিয়াল অর
কনস্টিটিউশনাল অ্যাপয়েন্টমেন্ট আমরা যেটাই বলি না কেন, এখন যেহেতু তাদের এই অথরিটি আছে, ক্ষমতাটা আছে, তাহলে যদি এই সমস্ত রিটায়ার্ড কর্মকর্তাদের অভিযোগ যদি সত্য না হয়ে থাকে, তাহলে তো ওনারা ইনকোয়ারি করে তো বলবেন যে না, তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় নাই। তাহলে বরং এটি হলে ভালো হতো। আর আমাদের যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে যে প্রতিবাদে বা বাংলাদেশ পুলিশের পক্ষে যে কথাগুলো বলা হয়েছে, একটি কথা অবশ্যই একটু বললে ভালো হতো, যদিও এই ধরনের কথা বলার সাহসী কর্মকর্তা আমাদের চাকরিতে নাই, সেটি হলো হয়তো বলতে পারতেন যে আমরা এতগুলো কাজ করেছি, কারণ ওনারা বাংলাদেশ পুলিশ ভালো ভালো কাজগুলো করেছে এগুলো বলেছেন, বাট একটি কথা বলা উচিত ছিল যে আমরা 2014 সালের নির্বাচন, 2018 নির্বাচন এবং 2024-এর নির্বাচন আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা এবং সরকারের চাপের কারণে এবং অন্যান্য দল নির্বাচনে আসতে পারে নাই, এই কারণে আমাদের জনগণের যে চাহিদা ছিল বা জনগণের যে অ্যাসপাইরেশন ছিল এবং জনগণের যে গণতন্ত্রের প্রতি কামনা বাসনা ছিল, সেটি আমরা পূরণ করতে পারি নাই, এটা আমাদের লিমিটেশনের কারণে, এবং এটি একটু বলে দিলে মনে হয় এই প্রতিবাদটা আরো একটা গ্রহণযোগ্যতা পেত।